विषय भोग और जुक्ति विषय मुक्ति विषय
आकांक्षा पिशाची जतक्षण हृदय बर्तमान थाके ततक्षण से हृदय भक्ति सुखेर उदय कि प्रकार विषय भोग और मुक्ति विषय धर्म अर्थ काम चतुर्वर्ग फल चतुर्वर्ग फल इहा कोईतव प्रधान कोईतव मानी कृष्ण प्रेम होच्छे अकोईतव अकृति अप्राकृत और कोईतव होच्छे प्राकृत जड़जागृति जाते अपराध बोध आछे पाप रयेछे जार फलस्वरूप पुनर्जन्म पुनर्जगते आसा कर्मफल भोग करा अर्थात त्रिताप ज्वालार मध्ये घुरे घुरे आसा सेटा हच्छे कोईतव प्रधान भक्ति भक्ति मुक्ति आदि कोईतव प्रधान कोईतव माने जार गति आबार 84 लक्ष जन भ्रमण এমন কি সেই সঙ্গ যদি করা যায় তাতেও অপরাধ যাবে সেই সঙ্গ অর্থাৎ বৈষয়িক সঙ্গ অসৎ সঙ্গ অসৎ সঙ্গ কাকে বলি বিষয় প্রবৃত্তি মার্গ বাসনা আশা যা विषय विषय आशय चिंता जाते अनेक कामना बासना ठाकुर आमाके एटा करे दाओ ओटा करे दाओ धन कर्म दाओ अर्थ दाओ कामना बासना मोह करि जा किछु चाओ आमार मंगल छेलेर मंगल स्त्री मंगल कन्यार मंगल इत्यादि इत्यादि সে টাকা পয়সাই হোক বিষয় সুখী হোক যা কিছু হোক এ সকলকে বলছে কৈতব আর বিষয় আশয় ভোগ কামনা বাসনা যার অসৎ সাধু সঙ্গ স্ত্রী সঙ্গ আর স্ত্রী সঙ্গকে অসৎ সঙ্গ বলছে অর্থাৎ যা কিছু আমাদের ভক্তিকে বিনষ্ট করে ভক্তি থেকে দূরে নিয়ে যায় যে সঙ্গ বন্ধু বান্ধবের সঙ্গে তাদের দিকে মন যাবে ভক্তির থেকে মন দূরে চলে যাবে কেউ মালা করছে কেউ তীর্থে যেতে চাইছে কেউ কীর্তন শুনতে যেতে চাইছে বন্ধু বলল না বন্ধু চারাজ করলো সৎসঙ্গ ছাড়া করাচ্ছে অথবা আমি গেলাম না কিন্তু মনটা রয়ে গেল আমি বন্ধুর কাছে যদি আজকে যেতাম ও হয়তো খেলাধুলা বা কোনো গল্প ছড়ে কোথাও আছে বা কোথাও ঘুরতে গেছে বা আমি তীর্থে গেলাম কিন্তু বন্ধু গেছে অন্য কোনো জৌলুস ভোগের জায়গায় রূপ সৌন্দর্য প্রাকৃতিক করে কিছু সমুদ্রে যাবো দার্জিলিং ঘুরতে গেল অন্য কোনো পর্যটনে গেল বন্ধু কোথাও গেছে আমি তীর্থে বসে আছি আমি তীর্থে বসে থেকেও যদি সেই বন্ধুর চিন্তা করি আমার সেই পর্যটনে যাওয়ার সামিল হলো আমার তীর্থ যোগ হলো না এটাও কৈতবের মধ্যে পড়ল এটাও অসৎ সঙ্গের ফলই যেখানে আমি থাকি না তীর্থে বসে থাকতে পারি মনটা তো আরেক জায়গায় এই জন্য যে সঙ্গ করলে ভক্তির দিক থেকে দূরে থাকা যায় তাহলে কেউ প্রশ্ন করতে পারছে মহারাজ আমরা তো সকলেই গৃহী সাংসারিক স্ত্রী সঙ্গকে অসাধু সঙ্গ বলছে অসৎ সঙ্গ বলছে একদাই বলছে শাস্ত্র প্রেম ভক্তি চন্দ্রিকা দর্শন করবেন নরোত্তম ঠাকুরের দেখবেন প্রার্থনা পদ আদি চৈতন্য ভাগবত দেখবেন পরিভক্তি বিলাস দেখবেন চৈতন্য চন্দ্রলীলা দেখবেন এ সকল গ্রন্থে তাই আছে স্ত্রী সঙ্গ অসৎ সঙ্গ কেন
ওই সংসার সুখে মেতে গেলে ঠাকুরের দিকে মন থাকে না, অনুরাগ থাকে না। প্রণয়িনীর প্রণয়ের সঙ্গে নিজের মনটা বিচলিত হয়ে সেদিকেই ধাবিত হয়, ভোগাকাঙ্ক্ষা বাসনার মধ্যে চলে যায়। সেজন্য মহাজনগণ, তারা কেউ সংসারে রত থাকলে সংসার ত্যাগ করেছেন, যারা সংসারে আসেননি তারা সংসারে আর গ্রহণ করেনি। কেননা প্রণয়িনীর প্রণয়ে ধর্মকর্ম বিসর্জন হয়ে যায়। মহাজনগণ তাই ভজনেও বলেছে, আমার হরিবল বলায়া
অর্থাৎ পাপের গৃহে নিয়ে যাওয়ার জন্য এরা সতত উদ্যত। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নয় কয় রতি, কৃষ্ণের রতি। সাধন ভক্তি হইতে, ভক্তি এবং সাধন, ভক্তি কি সাধনা কি? ভক্তি আগে আমরা আলোচনা করেছি, বিচার মিশ্রিত ভক্তি, বিচারবিহীন ভক্তি, শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভক্তি। এবং সেই ভক্তির যদি সাধনা করা যায়, ভক্তির একনিষ্ঠতা কি? একনিষ্ঠ ভক্তি হচ্ছে বিশুদ্ধ প্রেমের লক্ষ্য। যখন মন একমাত্র সেই ভক্তি বিষয়ক বস্তু, অর্থাৎ যাকে আমি ভালোবাসি, কেউ যদি কোন যুব বা যুবা যখন প্রচন্ড অনুরক্ত হয়ে যায় কোন প্রেমমূলক সম্পর্ক, তখন তার সেই সম্বন্ধের লোকটি, মেয়ে হোক বা ছেলে হোক, সে যতই উৎসিত হোক বা যতই তার দোষ থাকুক, মা বাবা হাজারবার বলছে আরে ছেলেটা ভালো না, মা তুই ওই ছেলেকে অনুরক্ত হোস না, ওখানে তোর জীবনটা বিষময় হয়ে গেল, ও নেশাগ্রস্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই মেয়ে শুনছে না, তার কাছে তো সে খারাপ লাগছে না, কারণ সে মনের মধ্যে 100% জায়গা জুড়ে আছে। এটা তো জাগতিক প্রেমের কথা, কিন্তু ভগবত প্রেম যখন ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি হোক, রাধারানীর প্রতি হোক, গৌরহরির প্রতি হোক, কোন দেব দেবতার প্রতি, সেই ঈশ্বরের প্রতি যিনি আমার ইষ্ট দেবতা, তার প্রতি যখন একান্ত অনুরাগ হবে যে তাকে ছাড়া অন্য কোনো কিছুকেই আমি আর চোখে দেখছি না, কেবল সেই আমার হৃদয়ে ভাসছে, যেমন উৎকণ্ঠা রাধারানীর হয়েছিল, যেমন হয়েছিল গৌরহরি, যেমন মীরাবাঈ, সেই উৎকণ্ঠা যখন আসবে, সেই অনুরাগ যখন আসবে, তখনই হচ্ছে শুদ্ধ প্রেমের লক্ষ্য। হনুমানের হয়েছিল, প্রহ্লাদের হয়েছিল, এই হচ্ছে বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেমে যখন অনুরাগ হবে সেটা হচ্ছে রতি গাঢ়, তারপরে আসবে আর কি। বলার তো অনেক কিছু আছে কিন্তু সময় নেই, আজকে এখানেই রাখি।